ক্লাবের কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো এক কাপ গুঁড়ো দুধ দিয়ে রসমালাই, আর 1 লিটার দুধ। এখানে নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ, দেখতেই পাচ্ছেন যে কোনো গুঁড়ো দুধ। এখানে 1/2 কাপ নিয়েছি চিনি, এখানে 3 চামচ দুধ আমি একটু কেশর দিয়ে গুলে রেখেছি, আর এখানে একটু পেস্তা গুঁড়ো করে রেখেছি, আর লাগছে ঘি, বেকিং পাউডার। এই 1 কাপ দুধটাকে বেকিং সোডাটা 4 চামচের 1/4 ভাগ দিলাম। চামচ ঘি দিচ্ছি, তাকে ভালোভাবে মিশিয়ে নেব দুধের সাথে, ঘিটা আর বেকিং পাউডারটা। এরপরে কেশর দুধটা আস্তে আস্তে দিয়ে ১০ মিনিট রেস্টে রাখার পর এটাকে আমি তুলে নিলাম। এখন হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, এরপর এরকম ছোট ছোট করে গোল গোল রসগোল্লার মতো করে নেব, একদম ছোট ছোট, কারণ এগুলো ফুলে যাবে। বন্ধুরা, ডোটা থেকে এরম আমি ছোট ছোট নাড়ুর মতো গোল্লা গোল্লা করে নিলাম। একবার চলুন আমার সাথে থাকুন, দেখুন। বন্ধুরা, আমি 1 লিটার দুধকে ফুটিয়ে আগের থেকে আমি একটু মানে শুকিয়ে নিয়েছিলাম। এখানে 3টে এলাচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখন চিনিটা, দিয়ে ভালো করে মেল্ট করে নেব চিনিটাকে। চিনিটা একেবারে মেল্ট হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি, রসমালাই গুলোকে। এটা আস্তে আস্তে দুধের মধ্যে ফুটতে থাকবে, বড় হতে থাকবে। আমি মিডিয়ামে রেখেছি ফ্লেমটা, এবার ঢেকে দেবো এটা। বন্ধুরা দেখুন, রসমালাই গুলো ফুলে কিরকম বড় হয়ে গেছে। এখন আমি আরো 10 মিনিট রাখবো, 10 মিনিট বাদে একটু রেস্টে রেখে তারপর আপনাদের সামনে সার্ভ করে দেখাবো। বন্ধুরা, আমার রসমালাই একদম রেডি, আমি 5 মিনিট রেস্টে রেখে আপনাদেরকে দেখাচ্ছি। ওভেনটা এখন বন্ধ করে দেব, আমি একদম লো ফ্লেমে রেখে করেছি এটা। ওভেনটা বন্ধ করে দিলাম, 5 মিনিট রেস্টে রেখে আমি সার্ভ করব। বন্ধুরা, আমার রসমালাই রেডি, আমি ওপর দিয়ে একটুখানি পেস্তা গুঁড়ো করে ছড়িয়ে দিয়েছি। তো দেখলেন বাড়িতে বসে কত চটপট রসমালাই তৈরি হয়ে যায়, আর লোক বাড়িতে লোক আসলেও আপনার কোনো অসুবিধা হবে না, যদি কেউ বাড়িতে না থাকে ঝটপট আপনি তাদের বাড়িতে বানিয়ে খাওয়াতে পারবেন।
আর এইভাবে রেসিপিটা বানিয়ে একদিন খান, আর খেয়ে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হবো।